আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো মন্ত্রী পরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে, মোট 11টি ক্যাটাগরিতে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টি ক্যাটাগরি রয়েছে, আরও 2টি পেজ রয়েছে, সেই পেজগুলো তো আরও বিভিন্ন ক্যাটাগরিতে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কোন কোন পদগুলোর জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তার প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, চাকরির আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো কতটুকু থাকতে হবে, এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আবেদন করার সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে সত্যি একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এইরকম নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন www.cabinet.gov.bd। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে 14 জুন 2022 তারিখ খ্রিস্টাব্দ। তো এখানে বলতেছে যে মন্ত্রী পরিষদ বিভাগ এবং আওতাধীন তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরের নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে, এই যে অনলাইনে আবেদন করার লিঙ্কটি কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে, আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইন ব্যতীত আপনারা যদি কোনো আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে, কোনো গ্রহণ করবে না তারা। তো এখানে মন্ত্রী পরিষদ বিভাগ পদের নাম, বেতনের স্কেল, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন, সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু পাবেন আপনারা। তো এক নম্বর পদে আসুন, এক নম্বর পদের নাম দিয়েছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর। ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদের জন্য নিয়োগ দেবে। এখানে বেতন গ্রেড হবে আপনাদের 13, বেতনের স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। প্রার্থীর বয়স এখানে বলতেছে অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা এখানে 8টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতায় বলতেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে এবং ষাটলিপিতে কম্পিউটার সম্পর্কে আপনাদের আনুষঙ্গিক জ্ঞানগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এই পদটির জন্য এই যে উল্লেখিত জেলার প্রার্থীগণ এখানে বলতেছে যে এই যে নড়াইল, বরিশাল, ঝালকাড়ি, পিরোজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই যে এই উল্লেখিত কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে প্রার্থী যদি এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থী হয়ে থাকে সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশের 64টি জেলা থেকে চাকরি করার জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দুই নম্বর পদে আসুন, দুই নম্বর পদের নাম দেখুন। দুই নম্বর পদের নাম দিয়েছে অফিস সহায়ক। এখানে বয়স থাকতে হবে আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে। পদের সংখ্যা এখানে 31টি। শিক্ষাগত যোগ্যতায় বলতেছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তো এই যে জেলা কোটার ক্ষেত্রে এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, তাছাড়া সমগ্র জেলা থেকে আবেদন করা যাবে। তো এখানে দেখুন, তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘর, তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরের জন্য নিয়োগ দিচ্ছে। এখানে দেখুন পদের নাম, পদের সংখ্যা দেওয়া রয়েছে। তো এখানে বলতেছে এক নম্বরে মডেলার, এখানে পদের সংখ্যা কিন্তু একটি, বয়স থাকতে হবে আপনাদের 30 বছর। তো শিক্ষাগত যোগ্যতা বলতেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে চারুকলা বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। খ নম্বর বলতেছে মডেল ও ডিপ্লোমা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দুই নম্বর পদে আসুন, দুই নম্বর পদের নাম দিয়েছে স্টোর কিপার। এখানে বয়স থাকতে হবে আপনাদের 30, পদের সংখ্যা এখানেও একটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনার বিস্তারিত পড়বেন। তিন নম্বর পদে আসুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বয়স থাকতে হবে আপনাদের 30, সর্বোচ্চ 30। তো এখানে পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা মাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন, আনুষঙ্গিক বিষয়গুলো আপনার একটু পড়বেন। তো এখানে চার নম্বর পদ দেখুন, চার নম্বর পদের নাম দিয়েছে গ্যালারি অ্যাটেনডেন্ট, এখানে পদের সংখ্যা 6টি,
তো বয়স থাকতে হবে আপনাদের সর্বোচ্চ 30 বছর। আর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন। ইংরেজিতে কথোপকথনে দক্ষতা থাকতে হবে। তো এই কয়েকটি পদের জন্য আপনারা সকল জেলা থেকে, এই যে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই 1 থেকে 4 নম্বর পদ পর্যন্ত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা। তো যেহেতু আমাদের হাতে আরও 2টি পেজ রয়েছে, আমরা একটি একটি করে পেজ আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা নেক্সট পেজে চলে এসেছি, এখানে আরও কিছু ক্যাটাগরি দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 5 নম্বর ক্যাটাগরি ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এখানে পদের সংখ্যা 1টি, বয়স থাকতে হবে 30, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। 6 নম্বর পদ দেখুন ইলেকট্রিশিয়ান, এখানে বয়স থাকতে হবে 30, পদের সংখ্যা 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। 7 নম্বর পদে আসুন রিসিপশনিস্ট, এখানে বয়স থাকতে হবে 30 এবং পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। 8 নম্বর পদে আসুন, 8 নম্বর পদের নাম দিয়েছে প্রকাশনা সহকারী, এখানে বয়স থাকতে হবে 30, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। তো এই কয়েকটি পদের জন্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনারা। 9 নম্বর পদে আসুন, 9 নম্বর পদের নাম দিয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে পদের সংখ্যা 3টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস বা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদে আসুন অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা 4টি, বয়স থাকতে হবে সর্বোচ্চ 30, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। 11 নম্বর পদে আসুন সর্বশেষ পদ 11 নম্বর, এখানে পরিচ্ছন্নতা কর্মী, এখানে বয়স থাকতে হবে 30, পদের সংখ্যা এখানে 2টি, মাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তো এই 9 থেকে 11 পর্যন্ত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো পূরণ করে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। তো এখানে শর্তগুলোর মধ্যে বলতেছে যে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে বলতেছে 20/6/2022 তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্র সন্তানদের বয়সসীমা 18 থেকে 30 বছর, মন্ত্রিপরিষদ বিভাগের 1 নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন যারা আপনারা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন। এই বিষয়গুলো পড়েই আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তো যেহেতু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, সেহেতু অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটি আমি আপনাদের একটু বলে রাখি। তো এখানে 8 নম্বর বলতেছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, এখানে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ, এই যে এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে cabinet.teletech.com.bd, ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা এখানে দেওয়া রয়েছে, এই দেখুন এখানে বলতেছে অনলাইনে আবেদনপত্র শুরু হবে, আবেদন শুরুর তারিখ 20/6/2022 সকাল 10 ঘটিকা হয়তো আবেদন করা শুরু হবে এবং আবেদন করা শেষ হবে 19/7/2022 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো বন্ধুরা যারা আপনারা অনলাইনে আবেদনগুলো করেন তারা কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে জানেন না, যারা জানেন না তারা যে কোনো কম্পিউটারের দোকানে, এই যে দেখুন আমরা আরও একটি পেজে চলে এসেছি, এই যে এখানে আরও একটি পেজ, আমি সর্বশেষ পেজে চলে এসেছি, এই পেজটি আপনারা একটু দেখে নেবেন। তো আমি যেটা বলেছিলাম যারা পারবেন না আবেদন করতে তারা যে কোনো কম্পিউটারের দোকানে বা যারা অনলাইনে কাজ করে তাদের কাছে গিয়ে বললেই আপনাদের আবেদনটি তারা সাবমিট করে দেবে, তো সেভাবেই আপনার আবেদনটি সাবমিট করে নেবেন। তো বন্ধুরা মোটামুটি এটাই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।